ওই পিএইচডিটা আবার ওপেন করি এবং আমাদের টেমপ্লেট যত দূর আছে তত দূর কি করছেন আপনারা সবাই? এমনি মিনিমাম হাইট কেন ব্যবহার হলো বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা নেক্সট থেকে চলা যাই। অ্যাপেল না? আচ্ছা, আমরা নেক্সট কোন একটা অংশ শুরু করব। এখন আমরা যা এর আগে বলেছিলাম, পিএইচডিটা সেভ করে নিই আর কি, এগুলো আমাদের এখন দরকার নাই, আমরা এখন এগুলো শিখবো না, পরে আর কি, যখন ট্যাবটা থাকুক সেভ করে নিলাম। আচ্ছা, তো এখন আমরা এই সেকশনে যাব। তো এই সেকশনে যাওয়ার জন্য আমাদের উপরে হেডার একটা এরিয়া ছিল, কোনটা এরিয়া আর কোনটা এরিয়া না এটা আপনাদের বুঝতে শিখতে হবে। এরিয়া হচ্ছে টোটাল ওয়াইড স্ক্রিন জুড়ে যেটা থাকবে সেটা হচ্ছে এরিয়া, আর ওয়াইড স্ক্রিনের মধ্যে যে অংশটুকু থাকবে সেটুকু হচ্ছে আমাদের কন্টেন্ট, তাই না? সেই অংশটুকু হচ্ছে কন্টেন্ট। প্রত্যেকটা কন্টেন্ট এক একটা রো দিয়ে বিভক্ত, প্রত্যেকটা কন্টেন্ট সেকশন, অর্থাৎ কন্টেইনার বলছে আর কি, যেটা কন্টেইনার আর কি সেটা। তো আমাদের টেমপ্লেটটা ব্রাউজারে ওপেন করি, আমরা এই পর্যন্ত করেছিলাম। আচ্ছা, এই পর্যন্ত করেছিলাম না? হ্যাঁ, মানে ওই প্রজেক্টরের রেজুলেশন অনেক কম, এই জন্য আর কি এটা বড় দেখাচ্ছিল। তো এই পর্যন্ত আমরা করেছিলাম, এখন নিচে থেকে আমরা শুরু করব। তো নিচে থেকে আমাদের আছে হচ্ছে, এইটা হচ্ছে একটা রো, তারপরে এখানে হচ্ছে এইটা আরেকটা রো, এটা আরেকটা রো, এইভাবে অনেকগুলো রো হবে। তো আমরা প্রথম রোটা করি, অর্থাৎ উইথ ব্র্যাকেটস, তো এখানে আমরা হেডার এরিয়া যেটা করেছি, হেডার এরিয়া, এর নিচে আরেকটা এরিয়া নিব, ডিপ ক্লাস, এখানে আমরা নিলাম মেইন কন্টেন্ট এরিয়া, তাই না? মেইন কন্টেন্ট এরিয়া, এর মধ্যে কী হবে? ডিপ ক্লাস কন্টেইনার, তারপরে ডিপ ক্লাস রো। তো রো এর মধ্যে এবার আমাদের দেখতে হবে যে এখানে হচ্ছে কয়টা রো আছে, অর্থাৎ এখানে কয়টা রো আছে? একটাই রো আছে, আর এটা হচ্ছে আমরা ইমেজ হিসেবে দিব, অর্থাৎ একটা ইমেজ ইউজার, মানে আমরা এখানে নর্মালি ইমেজ হিসেবে দিব। তো একটা রো আছে, রো এর মধ্যে কি কি এলিমেন্ট আছে এটাকে আমরা যদি হেডিং টু ধরি, আর এটাকে আমরা প্যারাগ্রাফ ধরবো। হেডিং টু এর মধ্যে কিন্তু আবার কালার চেঞ্জ আছে, তো কোনো একটা কন্টেন্টের মধ্যে যদি কালার চেঞ্জ থাকে সেক্ষেত্রে আমরা স্প্যান দিয়ে কালারটা করব। স্প্যান হচ্ছে একটা ইনলাইন স্টাইল শিট, যেটা হচ্ছে ডিফল্ট স্টাইল শিট প্যারাগ্রাফের কি ব্লক পায়, আর স্প্যানের পায় হচ্ছে ডিফল্ট স্টাইল শিট ইনলাইন। তো সেই জন্য আমরা স্প্যান ব্যবহার করবো, যাতে কন্টেন্টটা কিন্তু ওখানেই থাকবে। তো এখন এখানে হচ্ছে রো এর মধ্যে আমরা নিব ডিপ ক্লাস, এখানে ডিপ ক্লাস আমরা কল এমডি বা এসএম, আমরা ছোট স্ক্রিনের জন্য করছি SM12। তো এই ডিপের মধ্যে আমরা প্রথমে নিব, এই যে আমাদের ওয়েলকাম টেক্সট, এটাকে বলা বলা হচ্ছে এখানে, আমরা একটা ডিভের নাম দিয়ে দিব নিজে নিজেই। তো এখানে নাম দিলাম ওয়েলকাম টেক্সট বা হোম পেজ টেক্সট বা টপ টেক্সট, আপনার ইচ্ছা মতো নিতে পারেন, কারণ ওইটা দিয়ে আমরা কাস্টমাইজ করব। কলামের মধ্যে আপনারা একটা করে ডিভ নিতে পারবেন, যে এই ডিভগুলো দিয়ে কাস্টমাইজ করতে পারবেন। যেমন এখানে আমরা নিলাম ডিভ ক্লাস ওয়েলকাম টেক্সট, আমরা এই এটা নিয়ে নিলাম কারণ আমরা কল SM12 H2 করতে পারবো না। এটা করলে অন্য জায়গায় যদি আমি কল SM12 নিয়ে নিই সেটাও আমাদের একই সাথে স্টাইল হয়ে যাবে, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা এখানেই যে স্টাইলটা দিব শুধুমাত্র এখানেই কাজ করবে, অন্য কোথাও এইটা কাজ করবে না, সেজন্য আমরা এটা করব। আচ্ছা, তাহলে এখন হচ্ছে ওইটা করে ফেলি যে, আচ্ছা বুঝতে পারছেন যে কেন আমরা আলাদা ডিপ নিয়ে নিলাম? কারণ এখানে দেখেন নিচে আরেকটা আমাদের দরকার হতে পারে, যে কল SM12, সেটাতেও যেন একই স্টাইল না চলে যায়, সেজন্য প্রত্যেকটা আমাদের ইউনিক একটা নাম দিয়ে দিতে হবে। তো এখানে আমি নিলাম এই টেক্সটটা, এই হচ্ছে আমাদের টেক্সট, এইটা আমরা নর্মালি দিব হেডিং 2, আর হেডিং 2, আর এখানে যেটা হবে যে দেখেন এখানে দিস ইয়ার কথাটা হাইলাইটেড, সেই জন্য আমরা কি করব, দিস ইয়ারের আগে একটা স্প্যান, তারপরে সেই ঠিক শেষে আরেকটা স্প্যান, এইভাবে স্প্যানের মধ্যে আমি ওইটা নিয়ে গেলাম। তারপরে হচ্ছে এবার হচ্ছে প্যারাগ্রাফ, আমরা একটা প্যারাগ্রাফ দিয়ে দিব, এটা হচ্ছে অবশ্যই একটা প্যারাগ্রাফ,
দেখেই বোঝা যাচ্ছে। তো প্যারাগ্রাফটা নিলাম, আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা ইমেজ, একটা পিকচার এখানে আছে। তো এই পিকচারটা যাবে হচ্ছে ফ্লোট রাইট, অর্থাৎ ডান দিকে চলে যাবে। তো কি করব, ফ্লোট রাইট ডান দিকে চলে যাবে, কিন্তু এটা কিন্তু প্রথম থেকেই আছে, এই শেষ থেকে কিন্তু এটা ফ্লোট রাইট নাই, প্রথম থেকেই ফ্লোট রাইট আছে, তাই না? কোনো একটা ইমেজ ফ্লোট রাইট করার আগে দেখবেন সেটা এই তার অবস্থানটা কোথায়, একদম প্রথম দিকে ফ্লোট রাইট। তো সেই জন্য আমাদের ইমেজটা প্রথম দিকে নিতে হবে, নিয়ে সেটাকে এবার ফ্লোট রাইট আপনি করতে পারবেন। তো এই ইমেজটাকে সিলেক্ট করার জন্য আমরা এখানে যাই F7, এখানে সিলেক্ট করি, দেখি কোন ইমেজটা, এই যে গ্রাফ, গ্রাফ নামে আছে। আচ্ছা গ্রাফ নামে আবার, হ্যাঁ টোটালটা, এই যে এইটা হচ্ছে ফোল্ডার করা আছে এটা। তাহলে এখন আমরা এটা নিয়ে নিতে পারি। দেখেন এই ইমেজটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে আছে, অর্থাৎ এই ইমেজটা হবে কিন্তু ট্রান্সপারেন্ট। আচ্ছা সেভ ফর, আমরা প্রথমে ট্রিম করে নিব, ইমেজ ট্রিম। তো এই ইমেজটা কিন্তু ওই যে যেটা বললাম যে ট্রান্সপারেন্ট লেয়ার, এখানে কিন্তু কোনো লেয়ার নাই, এটাকে অবশ্যই আমাকে সেভ করতে হবে হচ্ছে এখানে PNG-তে। আমরা সেভ করব এই ইমেজটাকে, যেটা ট্রান্সপারেন্ট লেয়ার থাকবে সেটাকে অবশ্যই PNG-তে সেভ করতে হবে। তো সেই জন্য এটাকে সেভ করলাম, সেভ করে এবার নাম দিলাম গ্রাফ। গ্রাফ নাম দিলাম, এবার আমি সেই ইমেজটাকে নিয়ে আসি। এই ইমেজটা হবে কিন্তু প্রথমে, অর্থাৎ H2 যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে ইমেজ। এবার এখানে এসআরসি দিলাম img/graph png, অল্টার টেক্সট আপনি এখানে দিলেন যে গ্রাফ এখানে। তো এখন যেটা করতে হবে, এই ইমেজটা ডান দিকে যাবে তাই না, তো এই ইমেজটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এটাকে কি দিয়ে সিলেক্ট করতে পারি, কেউ বলতে পারবেন এই ইমেজটাকে? বলেন ওয়েলকাম টেক্সট, ওয়েলকাম টেক্সট img। কিন্তু আমরা যদি এইভাবে নেই একটা প্রবলেম থেকে যায়, প্রবলেমটা হচ্ছে যে ভবিষ্যতে যদি আরেকটা ইমেজ কেউ এখানে নেয় সেক্ষেত্রে সেই ইমেজটাও কিন্তু মাস্ট বি ফ্লোট রাইটে চলে যাবে। তো সেই জন্য আমরা কি করব, শুধু এইটাকে সিলেক্ট করার জন্য এটাকে একটা ক্লাস দিয়ে দিব, যাতে এটা আপনার মাথা থেকে নিয়ে আসতে হবে যে আমরা এইটাকে যদি ওয়েলকাম টেক্সট img করি সেক্ষেত্রে অন্য একটা ইমেজ নিয়ে আসলেও সেটা কিন্তু এই ফ্লোট রাইটের মাস্ট বি চলে যাবে। তো সেই জন্য আমরা এখানে একটা ক্লাস নিলাম, ক্লাস আমি এখানে ক্লাস দিলাম যে ওয়েলকাম গ্রাফ। এখন কিন্তু আমরা ডট ওয়েলকাম গ্রাফ দিয়ে শুধুমাত্র ওই ইমেজকেই সিলেক্ট করতে পারবো, এই জন্য আমরা এটাকে আলাদা একটা ক্লাস ধরাই দিলাম, যাতে অন্য ইমেজ যেন স্টাইলাইজ পেয়ে না যায়, যেটা আমাদের ইউনিক স্টাইল দরকার। তো এখন আমরা যাই ওয়েলকাম টেক্সট, যেই ক্লাসটা আমরা পেলাম সেটা এখন আমাদের যে স্টাইল CSS, সেখানে আমরা ওয়েলকাম টেক্সট ক্লাস। ওয়েলকাম টেক্সটের মধ্যে কি আছে, হেডিং 2 আছে, তারপরে আছে হচ্ছে প্যারাগ্রাফ, এরপরে আছে ইমেজ, তারপরে আছে কি ইমেজ ক্লাস, ক্লাসটা কি দেখেন তো ইমেজ ক্লাস ওয়েলকাম গ্রাফ। তো এখানে আমি যেভাবে স্টাইলটা নিলাম এটাকে বলা হচ্ছে নেস্টেড করে নেওয়া, অর্থাৎ এইটার দাম বেশি না এটার দাম বেশি, কোনটা বলেন তো? নিচেরটা দাম বেশি, অর্থাৎ নিচেরটা কিন্তু ইয়ে পাবে। আমি যদি ওয়েলকাম ইমেজ কেউ যদি স্টাইল দিতে চাই সেটাও পাবে, কিন্তু এটাতে যেটা দেবো সে এটার প্রায়োরিটি দেবে, এটাকে বেশি দাম দেবে, কারণ এটাকে আমরা আলাদা করে একটা ক্লাস দিয়েছি। আচ্ছা আরেকটা বলেন তো, যে এখানে আমি যদি নেই একটা ডট, আমি যদি যেহেতু ক্লাস নিয়েছি সেহেতু, এখন বলেন তো এই তিনটার মধ্যে পর্যায়ক্রমে কার কার দাম বেশি কম? হ্যাঁ এইটার হচ্ছে ফার্স্ট 1, তারপরে হচ্ছে এইটা হচ্ছে সেকেন্ড, এটাকে একটা ক্লাস স্পেসিফাই করা আছে, এটা হচ্ছে সেকেন্ড আর এটা হচ্ছে থার্ড, ঠিক আছে? এই প্রায়োরিটি বেসড আপনারা বুঝে নেবেন। মনে করেন আমি যদি এর আগে দেই একটা, মনে করেন এর আগে আমি যদি একটা ডিভ লিখে দেই, এর আগে যা ডিভ আছে সেক্ষেত্রে এটার প্রায়োরিটি বেড়ে যাবে, এরকম আর কি, ঠিক আছে? জাস্ট এটুকু জেনে রাখেন যে এভাবে প্রায়োরিটিটা নির্ধারণ হয় যে কোনো একটা সেকশনের। আচ্ছা তো এখন আমাদের ওয়েলকাম গ্রাফ এটা হবে হচ্ছে ফ্লোট রাইট, তাই না? ফ্লোট রাইট হবে। আচ্ছা ফ্লোট রাইট করলাম, এখন আমরা চেঞ্জটা একটু দেখে আসি। দেখেন এই ইমেজটা কিন্তু ডান দিকে চলে গেছে, এই ইমেজটা যেটা আমরা নিয়েছি। তো এখন আমরা একদম শুরু থেকে আর কি যেটা করব, ওয়েলকাম
উইন্ডো হিস্ট্রিটা নিয়ে আসি। আচ্ছা, এখন আমরা দেখি যে আসলে আমাদের কিরকম দরকার। তো এই এইখানে দেখেন, এই গ্রাফের উপরে একটু মার্জিন টপ আছে, কতটুকু আছে দেখেন তো, 20 পিক্সেল, তাই না? এটার উপরেও আছে। তাহলে আমরা টোটাল ওয়েলকাম টেক্সটের উপরেই যেটা দিয়ে দিতে পারি সেটা হচ্ছে ওয়েলকাম টেক্সটের উপরে মার্জিন টপ 20 পিক্সেল। আচ্ছা, তারপরে দেখেন নিচে আছে কিনা, নিচে কিন্তু নাই। তো নিচে আছে হচ্ছে বর্ডারের ঠিক নিচেই আবার 20 পিক্সেল মতো আছে। তো সেক্ষেত্রে আমাদের বর্ডারটা আগে দিতে হবে। তো বর্ডারটা হচ্ছে কত পিক্সেল একটু মেপে নেই, এই হচ্ছে আমাদের বর্ডার, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বর্ডার, 8 পিক্সেল বর্ডার। আর বর্ডারের কালারটা আমরা নিয়ে নিই, কালার কপি করার জন্য যেটা দরকার একটা ছোট্ট একটা সফটওয়্যার, নাম হচ্ছে পিকজি। পিকজি নামে সফটওয়্যারটা ওপেন করবেন, ওপেন করলে এখানে কালার দেখা যাবে। আর এখানে নিয়ে আসলে এই যে কালারটা দেখা যাচ্ছে, এবার আমি এখানে কন্ট্রোল অল্টা সি প্রেস করলেই ওই কালারের যে কোডটা সেই কোডটা আমরা পেয়ে যাব। তো এটা হচ্ছে ডাউনলোড করে নেবেন, পিকজি, PIXIE। তো এখন আমাদের ওয়েলকাম টেক্সটের নিচে দরকার হচ্ছে মার্জিন বটম 20 পিক্সেল, আর দরকার হচ্ছে বর্ডার বটম 8 পিক্সেল সলিড, তারপরে এই কালারের যেটা আমরা কপি করে নিয়ে আসলাম কালারটা সেইটা। এখন তাহলে কি হবে, এখানে দেখেন এই যে এইটার হচ্ছে এটা চলে আসলো। তো এর আগে চলে আসছে কারণ এটাতে অনেক জায়গা সংকুলন হয়নি, এই জন্য এটা চলে আসছে। তো সেই জন্য ফ্লোট লেফট রাইট এটা আছে, এই জন্য আমরা কি করতে পারি এটাকে ফিক্স করার জন্য, যদি প্রবলেম দেখা যায় সেক্ষেত্রে আমরা দিতে পারি ওভারফ্লো হিডেন, কারণ আমরা এখানে কি করছি ফ্লোট লেফট রাইটের ব্যবহার হয়েছে, এই জন্য আর কি ওইটা ইয়ে দেখাচ্ছে। এখন কিন্তু আর ওই যেই প্রবলেমটা দেখা যাচ্ছিল সেটা কিন্তু নাই, কেন গেল, ওভারফ্লো হিডেনের জন্য গেল। তো যেখানে প্রবলেমে পড়বেন সেখানে ফ্লোট লেফট রাইটের জন্য যেখানে প্রবলেমে পড়বেন সেখানে ওভারফ্লোটা দিয়ে দেখবেন, যদি সমাধান হয় সেটা ইউজ করবেন। ওখানে অনেক অনেক ক্ষেত্র আছে যে ওভারফ্লো ব্যবহার করা যায় না, সেসব ক্ষেত্র আসলে আমি আপনাদের দেখাই দিব। তো তাহলে বুঝতে পারলেন কিভাবে আমরা এই বর্ডারটা দিলাম, অর্থাৎ বর্ডারের কালারটা কপি করে নিয়ে আসলাম, দেন আমি ওইখানে 8 পিক্সেল দিলাম। এখন এইটাতে আসি, এটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে এটার হচ্ছে কি 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 ধরনের আছে। প্রথমত কালারটা কপি করে নিই, এটার কালার কপি করার জন্য এখান থেকে এই যে কালারের যে বারটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এই যে কালারের বারের উপরে ক্লিক করলে এই যে কালারের কোডটা আপনাকে দিয়ে দেবে, এখানে ফটোশপ থেকে কালারের কোডটা কপি করে নেবেন। তো আমরা কি করব, এখানে ওয়েলকাম টেক্সট H2 এর ফন্ট সাইজ দিব এখানে 18 পিক্সেল বা 20 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম কেন আমরা 20 পিক্সেল দিলাম আন্দাজে, কারণ ওই PSD থেকে সাইজটা পাওয়া যাবে না, এই জন্য টেক্সট ট্রান্সফর্ম আপার কেস মানে বড় হাতের হওয়ার জন্য। তারপরে কালার, কালার এইটা এইটা হওয়ার জন্য। এখন আমাদের কিন্তু আরেকটা কালার আছে যেটা আমরা কি দিয়ে ঘিরে নিয়েছি, স্প্যান দিয়ে। তো সেই জন্য কি করবো, H2 স্প্যান দিয়ে এবার আমরা এখানে কালার, এবার ওই কালারটা কপি করে নিয়ে আসি, অর্থাৎ এই যে কালারটা এখানে যাই, এখানে কার্সার এখানে রাখলে এইটার কালার দেখাবে, এখানে রাখলে ওইটার কালার দেখাবে, ঠিক আছে? আমরা এইটার কালারটা নেব, নিয়ে এই কালারের যে কোড সেটা নিয়ে নিব, নিয়ে এবার এখানে দিলাম কালার অমুক, তাহলে এবার হচ্ছে আমাদের এইটা ওই কালার হয়ে যাবে। এই লেখাটা একটু মোটা মোটা, অর্থাৎ এই লেখাটা কিন্তু বোল্ড, এই যে হেলিভেটিকা বোল্ড, ঠিক আছে? তো আমরা এখানে বোল্ড দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড দিলেও হবে, কিন্তু আমরা দিব 700। এখানে আমি একটু বোঝাই দিই যে এই এলিমেন্টগুলো, 100 মানে হচ্ছে থিন, একদম চিকন, তারপরে হচ্ছে আস্তে আস্তে বাড়তে বাড়তে এইটা হচ্ছে নর্মাল 400, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এইটা হচ্ছে বোল্ড 700, আর এছাড়াও আছে এক্সট্রা বোল্ড যেটা হচ্ছে 900 এরকম। তাহলে 400 মানে কি নর্মাল, আর 700 মানে বোল্ড। তাহলে আমরা যদি বোল্ড করতে চাই তাহলে এখানে কত দিতে হবে, 700 এখানে, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে টেক্সটটা যেটা সেটা হচ্ছে বোল্ড হয়ে গেল, হয়েছে না বোল্ড টেক্সট, বোল্ড হয়েছে। আচ্ছা, তো তাহলে আমরা এই সেকশনটা PSD-তে যেভাবে আছে ঠিক সেভাবে করে ফেললাম, ঠিক আছে? এখানে আপনার এই সাইজটা মিলিয়ে দেখবেন যে এই সাইজটা ঠিক আছে কিনা, এখানে ফন্ট সাইজ অন্য PSD-তে দেখা যাবে সেটাতে দেখে নেবেন, কালারটা দেখে নেবেন যে কালারটা এইটা আছে কিনা, আমাদের কালার কিন্তু ওইটা নাই,
অর্থাৎ আমরা যদি এখানে দেখি, এখানে কালার পাচ্ছে কোথায়, ইন্সপেক্ট করে, যে কালার 333, কিন্তু আমাদের কালার হওয়া উচিত হচ্ছে এইটা, তাই না? 363636। তো সেই জন্য বডিতে কালারটা চেঞ্জ হবে, বডিতে চেঞ্জ হলে টোটালটা জায়গাতে চেঞ্জ হবে। তো সেই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে যেহেতু আমাদের বডির কালার ওইটা, তো বডি তারপরে কালার এইটা, তাহলে এটা দিলে সব জায়গায় এটা পেয়ে যাবে। আবার আমরা যদি মনে করি বডিতে কালার যেটা আছে সেটাই থাকবে, এই কালারটা যেখানে আছে সেখানেই থাকবে, শুধুমাত্র আমরা কালার চেঞ্জ করব ওয়েলকাম টেক্সট সেকশনে যেখানে সেখানে, তো সেখানে এখানে কালার এইটা, অর্থাৎ শুধুমাত্র এইটাতে পাবে আর বাদ বাকি অন্যগুলোতে একই থাকবে। তো এই হচ্ছে আমরা একটা সেকশন করলাম। দেন আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট যে সেকশনটা সেটা হচ্ছে এইটা, খুব ইজি কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, সেটা হচ্ছে একটা কলামে এখানে চারটা ভাগে বিভক্ত করা আছে। তো চারটা ভাগে বিভক্ত করা বুটস্ট্র্যাপ দিয়ে খুবই সহজ, যেটা হচ্ছে এর আগে দেখেছেন। তো তাহলে এটার জন্য আমরা আরেকটা রো নিব, অর্থাৎ আমরা এই যে এখানে একটা রো নিছি না কন্টেইনারের মধ্যে, ঠিক এই রোটার নিচেই, কারণ এখানে আলাদা কোনো এরিয়া ব্যবহার হচ্ছে না। যদি এমন থাকতো যে এই টোটালটার ব্যাকগ্রাউন্ড মনে করেন আলাদা যদি থাকতো, সেক্ষেত্রে আমরা আরেকটা রো নিতাম, মানে আরেকটা এরিয়া নিতাম, কিন্তু এখানে যেহেতু এরকম নাই সেহেতু আমরা কিন্তু এখানে এক কন্টেইনারের মধ্যে এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এভাবে নিয়ে নিতে পারছি। এই ফুটারের ক্ষেত্রে কিন্তু আবার ঠিক আমরা ওই কাজটা করতে পারবো না, এরকম আর কি। হ্যাঁ, ওইটা আলাদা একটা এরিয়া। আচ্ছা, তাহলে আমরা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারের উপরে ডিপেন্ড করে ওটা করতে হবে। অনেক সময় দেখা যায় লম্বা একটা, শুধু ব্যাকগ্রাউন্ড কালার না, জাস্ট একটা বর্ডার লম্বা আকারে, সেক্ষেত্রে আমাদের এরিয়া নিতে হবে, তাছাড়া আমরা বর্ডার দিতে পারবো না। এরকম দেখে নিতে হবে আপনার কন্টেন্টের এলিমেন্ট অনুযায়ী এটা হচ্ছে ভেরিয়েশন হয়। আচ্ছা, তো আমরা এখানে নিব আরেকটা ডিভ ক্লাস রো, একটা রো নিলাম। তো রো এর মধ্যে আমাদের এখানে চারটা কলাম হবে, তাই না? ডিভ ক্লাস আমরা একটা কলাম করি, তারপরে বাদ বাকিগুলো আমরা কপি করে পেস্ট করে দিয়ে দিব। ডিভ ক্লাস আমরা এখানে কল কি হবে, এস এম কি হবে, চারটা হবে, তাহলে থ্রি। হ্যাঁ, এই তো। তো এর মধ্যে আমি একটা ডিপ নিব, যে কেন ডিপটা নিচ্ছি বলেন তো, কেউ বলতে পারবেন কেন ডিপটা নিচ্ছি? আমরা কিন্তু এর মধ্যেও একটা ডিপ নিছি, কারণ আমাকে এটাকে কাস্টমাইজ করতে হয়েছে, এই হেডিংটুকে কাস্টমাইজ করতে হয়েছে। ঠিক এখানেও একটা ডিপ নিব, কারণ আমাদের এখানে ইমেজেরটা গোল হয়ে যাবে, তারপরে হচ্ছে এখানে এই হেডিংটুকে কাস্টমাইজ করা লাগতে পারে। এই জন্য কোনো একটা কলামের মধ্যে, অর্থাৎ কল এস এম থ্রি মানে তো একটা কলাম, তাই না? কোনো একটা কলামের মধ্যকার কন্টেন্ট যদি আমি কাস্টমাইজ করতে চাই, তাহলে ওই কলামের মধ্যে একটা করে ডিপ নিতে হবে। তা আমি এখানে ডিপ ক্লাস, এখানে ডিপ ক্লাস নিলাম, মনে করেন যে এখানে কী নিব আমি, এখানে দেখে আসি এগুলো এক একটা কী, এগুলো এক একটা মনে করেন সার্ভিস। তো আমরা এখানে নিলাম যে ডিপ ক্লাস সিঙ্গেল সার্ভিস, সিঙ্গেল সার্ভিস। এবার এখানে আমাদের হবে ইমেজ, তো ইমেজটা আমি নিয়ে আসি। তো এই ইমেজটা গোল করা আছে, আমরা গোল করা ইমেজ নিব না আর কি। আচ্ছা, এখানে আচ্ছা গোল করাটাই নেই, কারণ এখানে স্কোয়ার হতে হয় ইমেজ। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, গোল করা ইমেজ না নিয়ে কীভাবে গোল করতে পারি সেটা আমাদের দেখতে হবে সিএসএস দিয়ে। তো সেক্ষেত্রে আমরা এই ইমেজটাকে, শুধু এই ইমেজটাকে রাখলাম, এবার হচ্ছে ইমেজ ট্রিম করে এটাকে বাদ বাকি অংশ কেটে দিলাম, এখন আমরা গোলটা কেটে দিব। তো এই গোলটা করা থাকে ফটোশপের একটা সিস্টেম দিয়ে, এই যে এই লেয়ারের সাথে এই লেয়ারের একটা সম্পর্ক আছে, এই যে এই জন্য এটা দিয়ে বোঝানো আছে। আপনি কি করবেন, অল্টার চেপে ধরবেন কিবোর্ড থেকে, ধরে এর মাঝখানে নেবেন, দেখবেন যে এরকম কার্সর যে এইরকম হয়ে যাবে, তখন ক্লিক করলে ওইটা ওর সাথে আর সম্পর্ক যুক্ত থাকবে না। ঠিক আছে, এই কাজটা করবেন কিন্তু ট্রিম করার পরে, আগে করলে কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে, যেমন একটু আগে আমরা দেখলাম বড় এরিয়া জুড়ে চলে আসলো, অর্থাৎ আপনাদের যতটুকু দরকার ততটুকু আগে ট্রিম করে নেবেন, তারপরে লেয়ারের সাথে আপনি রিলেশনটা কাট করে দিলেন। এখানে এখানে কি করতে হবে, অল্টার ধরে এখানে ক্লিক করতে হবে, আবার ক্লিক করলে কিন্তু ওইটার সাথে জোড়া লেগে যাবে। ঠিক আছে, এটা ক্লিক করলে এটার সাথে, মানে আমাদের, আমরা এইরকম ইমেজই নিব, কারণ আমরা এটা গোল করা শিখব যে কিভাবে এটা মানে সিএসএস দিয়ে গোল করে ফেলতে হয়। আচ্ছা, তো এবারই আমরা এই ইমেজটাকে সেভ করে নিতে পারি। বলেন তো এটাকে কি ফরম্যাটে সেভ করব, জেপিজি, কারণ এটার মধ্যে কোনো ট্রান্সপারেন্ট লেয়ার নেই, তো এই জন্য জেপিজি। তো এবার আমি এখানে সেভ করে নিই যে সিঙ্গেল সার্ভিস জেপিজি, ওটা তো অটো চলে আসবে। এবার আমি এখানে ইমেজ
এসআরসি আইএমজি স্ল্যাশ কোনটা হবে? সিঙ্গেল সার্ভিস, অল্টার টেক্সট ফাঁকা থাক আপাতত। নেক্সট আমাদের এবার আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য, আচ্ছা এটা তো আপনারা জানেন তাই না, আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য যেটা করতে হয় যদি এটা না থাকে কি করব, উইন্ডো থেকে হিস্ট্রি এটা নিয়ে আসতে হবে। উইন্ডোতে যাবেন, যাওয়ার পর এখান থেকে এই যে হিস্ট্রি এখানে ক্লিক করবেন, করলে এই যে এইটা চলে আসবে। এটার মানে হচ্ছে আমার পিএইচডি যেমন ছিল তেমন করে দাও, অর্থাৎ আমরা আবার কাজ করবো, এটা হচ্ছে হিস্ট্রি বলে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমরা টেক্সট নেই, এটা হচ্ছে কি হবে বলেন তো, এটা কি হবে? H2 হেডিং হবে, অর্থাৎ আমাদের ওই আইটেমের হেডিং, এই হেডিং। দেন আমাদের এটা কি হবে? প্যারাগ্রাফ, অর্থাৎ এই সেকশনটা হবে আমাদের প্যারাগ্রাফ, এই সেকশনটা হবে আমাদের প্যারাগ্রাফ। তো এখন কি করব, আমরা আপাতত এইরকমই চারটা কপি করে নিব। তো কপি করে নেওয়ার নিয়মে একই, দেখেন আমি কিন্তু এই পর্যন্ত ব্লক করছি না, আমি কিন্তু ব্লক করছি এই পর্যন্ত, কারণ এটা হচ্ছে, আচ্ছা একটু কমাই দিই, এই পর্যন্ত ব্লক করছি কারণ হচ্ছে আমরা ঠিক এই নিচে থেকে শুরু করব। এটা যেমন এখন যদি কন্ট্রোল ডি দেই, দেখেন নিচে থেকে যেরকম দরকার সেরকম হয়ে গেছে। আমরা যদি এখানে ব্লক করতাম সেক্ষেত্রে আমাদের এই যে এখানে গিয়ে একটা এন্টার চাপতে হতো, তারপরে ব্যাক স্পেস দিয়ে ওইটাকে ঠিক করতে হতো, কিন্তু আমরা হচ্ছে ওই পর্যন্ত দিয়ে দিছি আর কি, এই জন্য আমাদের এটা ইয়ে হয় নাই। তো এবার আমরা আর দুইটা কপি করে নিলাম, জাস্ট দুইটা করে কপি করে নিলাম। দেখবেন আপনি সিঙ্গেল সার্ভিসকে কিন্তু কপি করলে হবে না, কেন হবে না, কারণ এটা হচ্ছে একটা কলাম, একটা কলামের মধ্যে আপনি চারটি নিচ্ছেন সেটা না, আমরা এখানে চারটি কলাম নিচ্ছি এটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে দেখা যাবে চার কলামে চারটি চলে আসছে, কিন্তু এটাকে ফরম্যাট করতে হবে, আমরা আমাদের মতো যেভাবে পেতে চাই সেরকম করতে হবে। তো সেরকম করতে হলে কি করতে হবে, প্রত্যেকটার একই ক্লাস আছে তাই না, আমরা যদি একটাকে কাস্টমাইজ করি তাহলে তো চারটাই কাস্টমাইজ হয়ে যাবে, এই জন্য এখানে ক্লাস ব্যবহার হচ্ছে। তো সিঙ্গেল সার্ভিসেস ক্লাসটা নিয়ে নিলাম, নিয়ে এবার আমি এখানে যাই সিঙ্গেল সার্ভিস, তারপরে এখানে সিঙ্গেল সার্ভিসের মধ্যে কি আছে, H2 আছে, আর কি আছে, পি আছে, ঠিক আছে, আর কি আছে, ইমেজ আছে। তো প্রথমে আমরা ইমেজকে নেই, ইমেজকে গোল করার পদ্ধতি সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 50%, মানে গোল হয়ে যাওয়া। যদি আপনি 20 পিক্সেল দেন, এখানে পিক্সেলে যদি দেন দেখেন কি হয়, দিয়ে দেখবেন যে 50 পিক্সেল দিলাম, এই যে এটুকু গোল হলো, তা আমরা চাচ্ছি টোটালটুকু গোল হয়ে যাক, একদম বৃত্তর মতো হয়ে যাক, সেক্ষেত্রে আমরা কি দিব, 50%, 50% দিলে ওইটা একদম গোল হয়ে যাবে, যেরকম আমাদের দরকার ছিল ঠিক সেরকম। আচ্ছা এখানে দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই লেখাগুলো কিন্তু সেন্টার্ড, সেন্টারে আছে না লেখাগুলো, তো আমরা কি করব, টোটাল যে সিঙ্গেল সার্ভিস নিছি টোটালটাকে সেন্টার করে দেব, তাহলে ইমেজটাও সেন্টার হয়ে যাবে, তারপরে লেখাটাও সেন্টার হয়ে যাবে, প্যারাগ্রাফটাও সেন্টার হয়ে যাবে। তো সেজন্য আমরা কি করব, সিঙ্গেল সার্ভিস টেক্সট অ্যালাইন এটা সেন্টার করে, এবার আমি দেখি এখানে দেখেন যে ইমেজটাও সেন্টার হয়ে গেছে, এই লেখাটাও সেন্টার হয়ে গেছে, এটাও সেন্টার হয়ে গেছে। এখন আমরা এইটা করি, অর্থাৎ এইখানে আমাদের দরকার ফন্ট সাইজ মনে করেন 18 পিক্সেল, কালারটা আমাদের দরকার ঠিক এইটা, তারপরে আমাদের দরকার হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস তাই না। তো সেই জন্য আমরা হেডিং টুকে যেটা করব, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তারপরে কালার এইটা, তারপরে হচ্ছে ফন্ট সাইজ কমায় দিব, ফন্ট সাইজ 20 পিক্সেল দেই, এই এইভাবে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের এরকম। আমরা একটু কমাই দিতে পারি যাতে এক লাইনে হয়, এবং ফন্ট ওয়েটটা হবে, ফন্ট ওয়েটটা কি হবে, ফন্ট ওয়েটটা কত দিব, 700 দিব, কারণ এখানে বোল্ড দরকার। আচ্ছা ফন্ট সাইজটা আমি একটু কমাই দেই, 18 পিক্সেল করে দেই। তো এই হচ্ছে আমাদের ফন্ট সাইজ, আর এটা তো ঠিকই আছে। তাহলে এখন দেখেন যে আমাদের এই কন্টেন্টের সাথে এটা মিলছে, তো এখন যদি মনে করেন এটার সাথে একটা মার্জিন কম হয়ে গেছে, আমার আরো মার্জিন হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে যান, এখানে ইনস্পেক্ট করেন, করে এবার আপনি এখানে যান, দেখেন মার্জিনটা আছে, ডিফল্ট ভাবে মার্জিন আছে, তো নিচে কম আছে মানে ডিফল্ট ভাবে। তো আমরা এখানে কি করব, মনে করেন এখানে মার্জিন 20 পিক্সেল 0, এটার মানে কি বলতে পারবেন কেউ? হ্যাঁ, মার্জিনের হচ্ছে চারটা প্রপার্টি,
একটা হচ্ছে মানে টপ বটম লেফট রাইট। তো আবার এটাকে যদি দুইটা প্রপার্টিতে বিভক্ত করেন, প্রথমটাই হচ্ছে ওপরে নিচে আর দ্বিতীয়টাই হচ্ছে ডানে এবং বামে। তো আমাদের ওপরে নিচে 20 পিক্সেল করে দরকার, আমরা একদম সমানভাবে 20 পিক্সেল দিলাম। আপনার যদি আরও কম দরকার হয় সেক্ষেত্রে আপনি একটু কমাই দেন, অ্যাজ ইউর উইশ। এখানে আমি দেখা যাচ্ছে যে ওইটা দিয়ে আসি এখন। তাহলে আমাদের হেডিং টুতে মার্জিন 20 পিক্সেল 0, অর্থাৎ ওপরে নিচে আমাদের 20 পিক্সেল করে মার্জিন দরকার। এখন আপনি কি করবেন, এই যে ইমেজটা আমরা নিয়ে আসলাম, এই ইমেজের অন্যান্য ইমেজগুলো আমরা নিয়ে আসি, অর্থাৎ কুইকলি আমরা এখানে নিয়ে আসি। এটা করলাম ইমেজ, তারপরে ট্রিম, ওকে, তারপরে এই যে ইমেজটা আছে এটাকে আমরা এভাবে করে এখানে নিলাম, সিঙ্গেল সার্ভিস 1। আচ্ছা, এখানে যদি আরেকটা অ্যাডভান্সড কাজ ছিল তো ওটা ওইটা আপনাদের পরে দেখাবো, এখন দেখাতে গেলে আপনারা বুঝবেন না। আচ্ছা, ওই ইমেজই থাকুক, সমস্যা নেই। আমরা মানে ইমেজ যে চেঞ্জ করা যায় এটা জাস্ট বোঝানোর জন্য। তাহলে বুঝতে পারলেন এখানে আমরা কি করলাম, যে কোনো একটা রো নিলাম, এখানে রো নেওয়ার পরে এখানে ইমেজটা ডান দিকে দিয়ে দিলাম, এটা এদিকে নিলাম। তাহলে নেক্সট চলে যাই, অর্থাৎ এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে বর্ডারটা আছে, এখানে একটা বড় বর্ডার আছে। তো আমরা কি করব, এই বর্ডারটা এখন দেওয়ার চেষ্টা করব, এই বর্ডারটা। তো এই বর্ডারটা কয়েকভাবে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে আপনি নিচে একটা ডিপ নিলেন, এখানে মনে করেন আপনি একটা বর্ডার চাচ্ছেন, বর্ডারটা আসবে কোথায়, এই যে রোটা আছে, এই যে রোটা আছে এখানে হচ্ছে আরেকটা, এই যে রোটা আছে এই রোটার নিচেই বর্ডার হবে, তাই না? তো বর্ডার নেওয়ার জন্য আমরা কি করব, নিচে আরেকটা রো নিতে পারি, এই যে ডিভ ক্লাস রো, রো নিলাম, তারপরে হচ্ছে বর্ডারটা যেহেতু একটা কলাম, ডিভ ক্লাস কল এস এম কত হবে, 12। আর এর ভিতরে আমরা এবার ডিভ ক্লাস তো এখানে আমরা দিলাম যে বিগ বর্ডার, অর্থাৎ আমরা একটা ডিপ নিয়ে নিলাম, একটা কলাম নিলাম, কলামের এখানে একটা ডিপ নিয়ে বিগ বর্ডার নামে নিয়ে নিলাম। এখন বিগ বর্ডারটাকে আমরা মানে বর্ডার হিসেবে এখানে ইয়ে করব। তো বর্ডার হিসেবে করার জন্য এটা মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটার হচ্ছে উইড হাইট হবে হচ্ছে 15 পিক্সেল, তাই না? এই যে মেপে নিলাম কত পিক্সেল, 15 পিক্সেল। তো আমি এখানে দিয়ে দিব হাইট 15 পিক্সেল। আর একটা জিনিস, উইড কত হবে, উইড 100% হবে, অর্থাৎ যতটুকু জায়গা সে কলামের মধ্যে পাবে টোটালটুকু সে বর্ডার হয়ে যাবে। তো সেই জন্য এখানে উইড 100%। তারপরে যেটা হবে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এটাকে ব্যাকগ্রাউন্ড দিলেই তো এটা একটা বর্ডার হয়ে গেল, তাই না? তো এখন এইটার আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি এখান থেকে, জাস্ট কন্ট্রোল অল্টা সি দিলেই কালারটা কপি হয়ে যাবে, হ্যাশ এটা। তো এবার হচ্ছে এখানে দেখা যাবে যে ওইটা হচ্ছে একটা এই যে বর্ডার হয়ে গেছে, কালারটা একটু হালকা হয়েছে, আমি একটু গাঢ় কালার দিয়ে দিই যাতে দেখা যায়। এই হচ্ছে আমাদের একটা বর্ডার হয়ে গেছে এই যে, তারপরে নিচের কন্টেন্ট দিলে আমাদের বোঝা যাবে। এখন একটা জিনিস খেয়াল করবেন যে ওপরে কন্টেন্ট নিচের কন্টেন্ট ঠিক একই রকম স্টাইল করা আছে, তাই না? তো আমরা সিম্পলি এখন যদি এরকম একই রকম কন্টেন্ট থাকে, জাস্ট এই যে রোটা আছে আমাদের, এই যে রোটা আমরা নিয়েছি, এই রোটাকে কি করব, কপি করব, কপি দেন আমাদের বর্ডারের নিচের রোতেই তো এটা দরকার, তাই না? এবার এখানে গিয়ে পেস্ট করলে আমাদের দেখা যাবে যে এখানে এই যে আরেকটা চলে আসছে। এখন এখানে এইটার নিচে কিছু জায়গা দরকার আমাদের, এইটার নিচে, এইটার নিচে জায়গা দরকার, এইটার ওপরেও জায়গা দরকার। তাহলে আমরা এখন কি করতে পারি, হ্যাঁ, এই যে বর্ডারটা যেটা আমরা নিলাম, এই বর্ডারটাকে মার্জিন মনে করেন 20 পিক্সেল 0, মানে কি ওপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে আমার কোনো মার্জিনের দরকার নাই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ওইটার একটা মার্জিন হয়ে যাবে, এবং এখানে দেখা যাবে যে আমরা একটা মার্জিন দিয়ে দিছি। তো এই হচ্ছে আমরা, এখানে আপনি ইমেজ চেঞ্জ করে দেন, যে যে ইমেজ আসবে সেই সেই ইমেজ চেঞ্জ করে দেন। অনলাইন থেকে ইমেজ পাওয়ার খুব সুন্দর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি যদি ডামি ইমেজ দেখাতে চান কোনো ইমেজ ছাড়া, সেক্ষেত্রে এখানে যেটা করতে পারেন যে এই ইমেজের সাইজ আগে দেখে নিতে হবে যে কী সাইজের ইমেজ ব্যবহার করছে। দেখার জন্য এখানে দুইটা পদ্ধতিতে স্টেবল থেকে দেখতে পারেন, এখানে গেলে
আচ্ছা, এখানে গেলে কার্সার রাখলে দেখানোর কথা। আচ্ছা যাই হোক, সমস্যা না। আমরা এই ইমেজটাকে ভিউ ইমেজ করলে এখানে দেখায় দিবে যে কত আছে, 260 × 260, এই সাইজের ইমেজ দরকার। সেক্ষেত্রে আপনি এখানে মনে করেন, আমি একটা লাস্টের একটা ইমেজ চেঞ্জ করে দেই অনলাইন থেকে, সেক্ষেত্রে HTTP এখানে প্লেস হোল্ড .it/ কত, 260 × 260, এই হচ্ছে আমাদের একটা ইমেজ সাইজ, যেটা হচ্ছে ওইটা প্লেস হোল্ড থেকে লোড হবে। এই যে যদি আপনাদের এরকম ইমেজ মানে ওয়েবসাইট থেকে লোড হওয়ার দরকার, যে কোনো জায়গায় যে কোনো সাইজের ইমেজ আপনি টেস্ট করার জন্য, কিন্তু ইন্টারনেট লাগবে। কিন্তু আরেকটা সার্ভিস আছে, সেটা হচ্ছে আমি ওইটাতে দেই http://lorempixel.com/, আমি নেচারের ছবি নিয়ে আসি, nature/260/260, এইটা হচ্ছে আরেকটা সার্ভিস যেটা দিয়ে আপনি লরেম পিক্সেল থেকে ছবি আসবে। এক এক সময় এক এক রকম ছবি আসে ওখান থেকে, এই যে ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন ইয়ের ছবি আসে ওখান থেকে। আরো এইটা হচ্ছে, এটা হচ্ছে আপনার মানে টেস্টিং এর জন্য। পেজ লোড হতে অবশ্যই সময় লাগবে, ইন্টারনেট থেকে মানে ইমেজগুলো আসবে দামি ইমেজ ইয়ে করার জন্য। এছাড়াও আপনারা বিভিন্ন প্রকারের ইমেজ ডাউনলোড করতে পারবেন হচ্ছে ব্যবহার করার জন্য। সেটা হচ্ছে সবচেয়ে ভালো একটা ওয়েবসাইটের ঠিকানা, যে আনস্প্ল্যাশ, ঠিকানাটা লিখে দেন। আনস্প্ল্যাশ থেকে আপনি যে কোনো ধরনের ইমেজ এখান থেকে, খুব অনেক 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 প্রচুর ইমেজ আছে, যে ইমেজগুলো এখান থেকে ডাউনলোড করতে পারেন। এই যে এখানে স্ক্রল করলেই দেখবেন আপনার বিভিন্ন ধরনের ইমেজ আছে, যে ইমেজগুলো আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য, স্লাইডারের জন্য আমরা ইমেজ খুঁজে পাই না অনেক সময় বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসার জন্য। তো এখানে অনেক সুন্দর সুন্দর ইমেজ দেওয়া আছে, যে ইমেজগুলো আপনি ব্যবহার করতে পারেন, যেগুলো দিলে ওয়েবসাইটটা এমনি দেখতে সুন্দর লাগবে। আপনি যদি এগুলো দিয়ে করেন দেখবেন যে এমনি সুন্দর আছে। যেমন আমি এক্সাম্পল হিসেবে মনে করেন এই ইমেজটা জাস্ট সেভ ইমেজ অ্যাজ করে আমি এখানে সেভ করে নিলাম। এবার এই ইমেজটাকে আমরা কি সাইজ দিব বলেন তো, কি সাইজ দিব? ফটোশপে ওপেন করলাম, এবার আমরা এইটুকু নেই, অর্থাৎ আমরা জাস্ট এইটুকু নেই কপি। এবার আমাদের কি সাইজ লাগবে, কপি করে নতুন একটা ফাইল নিলাম। আচ্ছা প্রসেসটা বলে দিই, যে ইমেজটা আপনি ডাউনলোড করবেন সেই ইমেজটা ওপেন করবেন, কন্ট্রোল ও দিয়ে ফটোশপ থেকে ওপেন করবেন। ডাউনলোড করলে তো নির্দিষ্ট একটা মানে জায়গায় সেভ হবে, তাই না? সেখান থেকে ফটোশপে ওপেন করবেন, করার পরে যেটা করবেন সেটা হচ্ছে নির্দিষ্ট অংশ ব্লক করবেন, যে অংশটুকু আপনার দরকার, করে কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে ওই টোটাল ইমেজটা। এরপরে কন্ট্রোল এন দিলে নতুন ফাইল আসবে, অথবা ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ। এবার আপনার কি সাইজের দরকার সেই সাইজটা দিবেন। এখানে অনেক সময় ইঞ্চি থাকে, আপনি ইঞ্চিতে নেবেন না, পিক্সেলে নেবেন, পিক্সেল করে নেবেন। আমাদের দরকার 260 × 260, এই সাইজের দরকার। এবার পেস্ট করবেন, পেস্ট করলে ইমেজটা অনেক বড়, তো অনেক বড় হয়ে যাবে। এখন আমাকে ছোট করতে হবে, যে ছোট করার জন্য কন্ট্রোল ধরে টি দিলে দেখবেন যে একটা এরকম ইয়ে আসছে। তো কি করবেন, আমাদের এটা এই কোনায় দেখা যাচ্ছে, এই কোনায় নিচের কোনায়ও দেখার দরকার, সেই জন্য প্রেস করতে হবে কন্ট্রোল জিরো। জিরো দিলে যত দূর আছে ওইটা স্ক্রিনে শো হবে। তারপরে এবার আপনি শিফট ধরে, শিফট ধরে বলছি কেন, আপনি যদি এভাবে দেন চেপে যাচ্ছে ইমেজটা, তাই না? তো সেক্ষেত্রে আমাদের দেখতে ভালো লাগবে না। তো আমরা কি করব, শিফট ধরে এটাকে ছোট করব, তাহলে দুই দিক থেকে একসাথে ছোট হবে, মানে চেপে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এবার আমরা এখানে নিয়ে নিলাম, নিয়ে এবার এন্টার দিলাম, দিয়ে দেখলাম যে হ্যাঁ এখন আমাদের ইমেজটা ঠিক আছে। এবার আমরা সেভ করে ফেলতে পারি। এইভাবে আপনি যে কোনো সাইজের ইমেজ সার্ভিস 3 JPG নামে সেভ করলাম, এবার এটাকে আমরা ওখানে কল করতে পারি, ইমেজ সার্ভিস 3। তো তাহলে এইভাবে আপনি আনস্প্ল্যাশ থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, আপনি হচ্ছে ইমেজ নিয়ে আসতে পারবেন। এরকম এরকম অনেক সার্ভিস আছে যেগুলো দিয়ে অনলাইন থেকে ইমেজ আসে। লরেম পিক্সেল, lorempcat.com নামে একটা সাইট আছে যেখান থেকে শুধুমাত্র বিড়ালের ছবি আসবে, লরেম ডগ নামে একটা সাইট আছে যেখানে শুধু মানে কুকুরের ছবি আসবে, এরকম আর কি। তো এরকম অনেক সার্ভিসেস আছে যেগুলো অনলাইন থেকে আর কি ইমেজ মানে প্লেস হোল্ড হিসেবে আসে। তবে সবচাইতে বেটার হচ্ছে এইটা ব্যবহার করা, আর তার চাইতে বেটার হচ্ছে আপনি আপনার ইমেজ ব্যবহার করলেন, যাতে মানে এটা, আর PhD-তে যেটা থাকবে অবশ্যই আমাদের সেটাই ইউজ করতে হবে। কিন্তু অন্যান্য সময় আমাদের ডেমো সাইটের জন্য আমরা এইভাবে ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে পদ্ধতি
যে চার কলাম কন্টেন্ট করে দেখেন একটা ওয়েবসাইট কিন্তু হয়ে যাচ্ছে অলরেডি। তো অন্য পিএইচডি দিলে ঠিক একইভাবে এরকম মানে ক্ষুদ্র ক্ষুদ্র করে পারবেন না এখন থেকে? আচ্ছা, তো দিব আর কি, পিএইচডি নিয়মিত দেওয়া হবে, যেগুলো আপনারা করে দেখাবেন যে আমরা এই পর্যন্ত করলাম। আচ্ছা, এই সেকশনটা কি খুব ইজি মনে হচ্ছে না এখন? মনে হচ্ছে এখন দেখেন আমরা এই সেকশনটা করতে খুব বেশি হলে আমাদের 2 মিনিট সময় লাগবে, ঠিক আছে? এখন দেখেন আমি যদি এটা করতে চাই রো, এই রো এর নিচে আরেকটা রো নিব, আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে রো এর নিচে রো হবে কিনা, আরেকটা এরিয়া নিতে হবে কিনা। এখানে রো এর নিচে কি রো হবে? আচ্ছা, কেন হবে? কারণ আমাদের কোনো এরিয়া নাই এখানে। তো আমরা এখানে ডিভ ক্লাস রো, তারপরে এখানে নিলাম, আপনাদের দ্রুত কোডিং করার পদ্ধতি খুব শীঘ্রই শেখানো হবে, আমি কিন্তু আপনাদের সামনে খুব আস্তে আস্তে টাইপ করি। হ্যাঁ, তা নাহলে এটা মানে যে কোডিং করলাম এটা করতে আমার 5 মিনিট সময় লাগবে টোটাল ইয়ে করতে। এই যে এইভাবে লেখে, এই দেখেন ডিপ ক্লাস, আমি এখানে মনে করেন কল এখানে নিলাম এস এম বা এক্স এস, এখানে হচ্ছে কত দরকার 6। এবার কন্ট্রোল ধরে মানে শুধু ট্যাব দিলে ওটা ডিপ ক্লাস চলে আসে, এরকম কোডিং করা শিখা দেবো। মনে করেন আপনার মেনু তৈরি করা দরকার, ইউএল আইডি ন্যাভ এলআই এলআই এ দিলে এই যে ন্যাভ এলআই এ সব চলে আসে, এগুলো আপনাদের পরে দেখানো হবে আর কি, এখন দেখালে হবে না। আচ্ছা, তো আমরা এটা করি ডিপ ক্লাস কল এস এম, এখানে 6 না, কল এস এম 6। এবার 6 এর মধ্যে আমরা কি করব, এখানে হচ্ছে এইটার জন্য একটা ইয়ে নিব, যে মনে করেন একটা ডিপ নিয়ে নিব। কেন আমাদের এটাকে কাস্টমাইজ করার প্রয়োজন হবে, এটাকেও কাস্টমাইজ করার, এই দুইটা কিন্তু একই, অর্থাৎ একই ডিপ নিলে আমাদের কোনো ক্ষতি নেই। তো আমরা এখানে নিলাম যে ডিপ ক্লাস কলাম কন্টেন্ট, বা একটা নির্দিষ্ট ইয়ে দেই যে হোম, হোম বটম দিয়ে দিলাম, যে কোনো নামে দেওয়া যেতে পারে, হেডিং টু। এবার হেডিং টু তে আমাদের হবে এটা, এবং এর মধ্যে কি হবে, স্প্যান হবে, তাই না? আচ্ছা, হেডিং টু হবে, এবার এর মধ্যে এইটা হবে কি, স্প্যান। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে কয়টা প্যারাগ্রাফ আছে দেখেন তো, 2টা প্যারাগ্রাফ আছে। এখন এখানে প্যারাগ্রাফটা কপি করে নিলাম জাস্ট, এবার আমরা এখানে কি দিব, এর আগে জাস্ট একটা পি দিব, 2টা পি চলে আসবে, এটা একটাকে কাট করে নিয়ে এসে এখানে দিয়ে দিব, আরেকটা দিয়ে দিব ঠিক এখানে, এবার এখানে একটা পি দিয়ে দিলাম, তাহলে আমাদের 2টা পি হলো। এই পিটাকে কি করবেন, ট্যাব দিয়ে এর সোজা সোজা নিয়ে আসবেন, এটা হচ্ছে ক্লিন কোড, ঠিক আছে? আপনি যদি এখান থেকে নিয়ে আসেন তাহলে দেখতে ভালো লাগবে না, এটার সোজা সোজি থাকবে। তো এই হচ্ছে আমাদের একটা হলো, এবার কল এস এম 6 আরেকটা হবে, আরেকটা নিয়ে নিলাম, এবার আপনি ওইটার কন্টেন্ট নিয়ে আসেন, যে এইটা হচ্ছে আমাদের হেডিং, আর এই হচ্ছে আমাদের স্প্যান, তারপরে হচ্ছে এই হচ্ছে আমাদের 3টা প্যারাগ্রাফ এখানে নেই, তো এই পিটা আমি এখানে দিয়ে দিলাম, দেন এখানে দিয়ে দিলাম, এই যে পিটা আছে এখানে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম, অর্থাৎ একটু দ্রুত করে দিলাম এই আর কি। তাহলে এই পিটা কি হবে, এই সোজা যাবে, এই পিটা এই সোজা যাবে। এখন একটা মজার বিষয় দেখেন, যে এইখানে যে স্টাইলটা করছিলাম আমাদের এই একই রকম জিনিস দরকার, তাই না? তো আমরা কি করতে পারি, এই যে হোম বটম হেডিং টু একই রকম স্টাইল দরকার, সেই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট ওই ক্লাসের সাথে আমি এটা দিয়ে দিব, অর্থাৎ আমরা এই যে ওয়েলকাম টেক্সট হেডিং টু করেছিলাম না, এখানে কমা এইটা হেডিং টু, তারপরে স্প্যানের কালার দিয়েছিলাম এখানে কমা এইটা এইচ টু, তারপরে স্প্যান দিয়ে দিলে ওইটা কিন্তু ওটা পেয়ে যাবে, অর্থাৎ ওইটাতে যে স্টাইল ছিল সেই স্টাইলটা সে এখানে এই যে এখানে পেয়ে গেছে, পেয়ে যায়নি? তো আমাদের একটা বর্ডার দরকার এখানে, বর্ডার বটম হিসেবে দিয়েছিলাম বলে আমরা দেখি টোটালটাতে, কিন্তু এখানে টোটাল একটা নাই, তো সেক্ষেত্রে আমরা কি করবো, এই বর্ডারটাকে কপি করে এনে এখানে দিব, দিয়ে সেটার জাস্ট একটু স্টাইল চেঞ্জ করে দিব। অর্থাৎ আমরা এই যে এখানে বিগ বর্ডার নিয়েছিলাম রো দিয়ে, এই যে বিগ বর্ডার নিয়েছিলাম না, ঠিক এখন এখানে কল এস এম 6 এর ঠিক আগে আরেকটা রো নিয়ে এখানে কি দিব, স্মল বর্ডার দিয়ে দিব,
স্মল বর্ডার দিয়ে। এবার আমরা স্মল বর্ডারে কীরকম হবে, তো স্মল বর্ডারে সব ঠিক থাকবে, যেমন বিগ বর্ডারটার জাস্ট ডুপ্লিকেট করে নিলাম, এখানে দিয়ে দিলাম, শুধুমাত্র হাইট চেঞ্জ হবে, আর কিছু তো চেঞ্জ হবে না, তাই না? তো আমরা এইগুলো হচ্ছে এখন দিয়ে দিই, অর্থাৎ 10 পিক্সেল আমরা দিয়ে দিই। তো হাইট হচ্ছে ওখানে 15 পিক্সেল ছিল, এখানে 10 পিক্সেল দিয়ে এবার হচ্ছে আমি রিফ্রেশ দিই, দিলে দেখা যাবে এখানেও একটা বর্ডার চলে আসছে, এটার 10 পিক্সেল আর এটা হচ্ছে 15 পিক্সেল। তাহলে দেখেন বুটস্ট্র্যাপ দিয়ে খুব ইজিলি, অর্থাৎ আমাদের ওই লেফট রাইট উইথ কত হবে, কোনটার উইথ কি হবে, মার্জিন লেফট মার্জিন রাইট, এত ঝামেলার কোনো দরকার নাই। জাস্ট আমাদের কলাম দরকার, কল MG6 বা কল XS6 বা কল SM6 দিয়ে আমি করে দিলাম। এবং এই মজার ব্যাপার হচ্ছে রেসপন্সিভ করতে একটু ঝামেলা হবে না। এই দেখেন ওয়েবসাইটটা অটো রেসপন্সিভ, এই যে তিনটা চলে আসলো, মোবাইল দিয়ে দেখলে এটা একদম ক্লিয়ার পারফেক্ট দেখা যাবে। আপনি যদি মোবাইল দিয়ে দেখেন, জাস্ট ছোট্ট কিছু অপটিমাইজেশন করতে হবে। তো এই জন্যই আর কি আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করি। তো আমরা আগামী দিন এই ট্যাবটা ব্যবহার করা দেখব, আপনারা একটু প্র্যাকটিস করে আসবেন যে বুটস্ট্র্যাপের ট্যাবটা কিভাবে কাজ করে। যদিও কিছুই বুঝতে পারবেন না, যারা একটু এক্সপিরিয়েন্স তারা হয়তো বুঝতে পারেন, তো ওইখান থেকে জাস্ট একটু দেখে আসবেন, আমি নেক্সট আপনাদের বুঝাই দেবো আর কি ওখানে, ঠিক আছে? আচ্ছা, হেডার এরিয়াতে ফেসবুক টুইটার ছিল, আগামী দিনে এটা দেখাই দেবো, ঠিক আছে? কারণ এমনি আজকে একটু বেশি প্রেশার হয়ে গেছে যারা একটু নতুন তাদের জন্য আর কি। তো আগামী দিন ওইটা আমরা ইয়ে করে ফেলবো, মোটামুটি এটা শেষ করতে আগামী ক্লাসে আমরা এই টোটাল PhDটা শেষ করে ফেলবো। দুইটা ক্লাসে যে একটা PhD শেষ করতে পারছি, এটাই আমাদের জন্য অনেক মানে বড় প্রেশার হয়ে যাচ্ছে, কারণ আমরা এই PhD পরে আরও অ্যাডভান্স কাজে পরবর্তীতে মুভ করবো, ঠিক আছে? স্যার